যে ফুড কালারটার বক্সটা ছিল ওটা বুশের এডিবল কালার ছিল আর ওইটা ওখানে রাখার কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছ কিন্তু দীপঙ্কর দা মানে আমেরিকান দাদা বিরিয়ানি কিন্তু বিরিয়ানি দুটো হাতে করে নিয়ে আমার জন্য চলে আসছে আজকে কিন্তু খেলা জমে যাবে পুরো একদম দুজন মিলে কিন্তু এখন খাওয়া দাওয়া হবে চলো হ্যালো খাওয়া দাওয়া হবে এটা কিন্তু এডিট করবি না কাটবিও না তো খেয়ে যেটা মনে হবে সেটাই সেটাই বলবি না আগের দিন আমি অনেস্ট রিভিউ দিয়েছি আজকে অনেস্ট রিভিউ দিবি সোনাই প্রথম দিন এসে আমার বিরিয়ানি ভালো লাগেনি বলে আমি বলেছি ভালো লাগেনি সোনাই বলেছে ভালো লাগেনি বং ইনসেন্স সোনাই ভেবেছে আমি মনে হয় রাগ করেছি সোনাই দিয়ে আমাকে বলছে যে তুমি কি রাগ করেছো দাদা আমি বলছি কেন রাগ করবো তুমি খারাপ লেগেছে বলেছো বলেই আমার ইম্প্রুভমেন্ট হয়েছে আমি যদি আমার ওই মানে খারাপটাকে যদি ঘাড়তেরামি করতাম তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না তাহলে দিন দিন পড়েই যেতাম তুমি খারাপ বলেছো আমি ভেবেছি তুমি কেন খারাপ বলেছো কোথায় আমার ভুল হয়েছে সেটাকে আমি সংশোধন করেছি তার জন্য অনেক ধন্যবাদ দিদি তোমাকে তুমি সোনাইকে দিদি বলছো কেন ও তোমাদের ছোট আরে সেটা না ব্যাপারটা হচ্ছে আমার দোকানে অনেক কাকু এসে আমাকে বলে দাদা আগের দিন এসে তোমার এখানে একটা ভিডিও বানিয়েছিলাম আমি তোমাদের তোমার কিচেনটা কিন্তু আমি সেখানে দেখিয়েছিলাম তো তুমি বলেছিলে যে তুমি কোন রকম ভাবে ফুড কালার ইউজ করছো না তাই তো কিন্তু পিছনে দেখা যাচ্ছিল একটা ফুড কালারের বক্স ছিল তো আমি সেটা দেখতে পাইনি তখন মানুষ মানে যারা ভিউয়ার্স আর কি তারা দেখে কমেন্ট করেছিল প্রচুর তো সেটা নিয়ে তুমি কি বলবো কমেন্ট করেছিল ওইটা হচ্ছে যে ফুড কালারটার বক্সটা ছিল ওটা বুশের এডিবল কালার ছিল আর ওইটা ওইখানে রাখার কারণ হচ্ছে যবে থেকে আমি বন্ধ করেছি আমি তার কুকুরে ছুঁড়ে ফেলে দিইনি আমার দেখবে কোনায় এখনো ফুড কালার গুলো পড়ে রয়েছে সে যেভাবে ইউজ করে রেখেছিলাম সেইভাবেই রয়েছে ওইটা তো আর পুকুরে ছুঁড়ে ফেলে দিই না নর্দমাতে ছেড়ে দিই ওইটা ওর মতনই রয়েছে বুঝতে পারি কিন্তু ফ্যাক্ট হচ্ছে ওটা না ফ্যাক্ট হচ্ছে আমি এটা দিয়ে বানাচ্ছি না এখন এটাই মানে বর্তমানে এখন কোন রকমের ফুড কালার ইউজ হচ্ছে না ফুড কালার ইউজ হলে এরকম হয় কালার মানে জাফরানের কালারটাই ইউজ হচ্ছে তো জাফরানটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখি আমরা আমি সেটাই তো জিজ্ঞেস করতে চাইছি ওই হলুদ কালারটা আসছে কি করে দিলেই যে রং হয়ে যায় এরকম না অনেকে তাই করে দুধের মধ্যে দিয়ে দেয় কি কয়েক সেকেন্ড আগে দেখি কালার বেরিয়ে আসে কেসটা কি তাহলে তাহলে না ওইটার ব্যাপারে আমি কিছু বলবো কেন কেন বলা যাবে এটা তো আমি তো কারো নাম নিচ্ছি না আমি আমিও কারো নাম নিয়েই বলছি না কিন্তু সেটা তুই গিয়ে পরীক্ষা করে দেখবি তাহলে আমাকে কেন বলছো সবকিছু তো আমার কোটে কেন বল আমাকে দিয়ে বলো তুমি তো শেফ নাকি তুমি তো ভালো জানবে না শেফ হলো সবকিছু বলা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এই ছিল ওটা আমি যেটা করি আগের দিন কেওড়া গোলাপের সাথে চার পাঁচ প্যাকেট একবারে ভিজিয়ে রেখে ওরা বাড়িতে চলে যায় সেটা পরের দিন আমরা পরের দিন আমাদের প্রথমারই দম হয় 12টা থেকে 12:30 মানে আগের দিন কোনো ওই জলের মধ্যেই থাকে মানে আগের দিন করে রাখলে ওটা মোটামুটি কালারটা আরে কলাটা ইনস্ট্যান্ট কখনোই আসে না আচ্ছা তুই বাড়িতে গিয়ে পরীক্ষা করিস না এটা দুধের সাথে বা জলের সাথে অ্যাকচুয়াল কেসার যেটা সেটা সঙ্গে সঙ্গে রং বের করে না সময় আসছে সময় লাগে না সময় লাগে অ্যাকচুয়ালি ওটা ফ্লাওয়ার নাকি ওটা তো কালার বের তো টাইম তো না এটা ফ্লাওয়ারে দিয়ে মানে রেনু যেটাকে বলে রেনু যাই হোক এই হচ্ছে ব্যাপার ছিল আর কিছু বলার নেই চলো টাটা।